প্রায় ১৭ বছর পর গত বছর শেষের দিকে ফের মরণব্যাধি ক্যান্সার হানা দিয়েছে কিংবদন্তী কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনের শরীরে। অবস্থার খানিক অবনতি হলে চলতি মাসের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জরুরি ভিত্তিতে নিয়ে যাওয়া হয় সিঙ্গাপুরে। ভর্তি করা হয় দেশটির জেনারেল হাসপাতালের ন্যাশনাল ক্যান্সার সেন্টারে। ২০০৭ সালে এই শিল্পী প্রথম ওরাল ক্যান্সারে আক্রান্ত হন। তখন দেশ ও বিদেশ মিলিয়ে সবার উদ্যোগে সঠিক চিকিৎসার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরে আসেন সাবিনা ইয়াসমিন। মূলত এরপর থেকেই নিয়মিত চেকআপের মাধ্যমে ভালোই ছিলেন তিনি। নাম প্রকাশে অনিচ্ছা প্রকাশ করে পারিবারিক সূত্র বলছে, গত বছরের শেষ দিকে কিছু জটিলতা তৈরি হয় সাবিনা ইয়াসমিনের শরীরে। এরপর নিশ্চিত হওয়া যায় শিল্পীর মুখ গহ্বরে ফের ক্যান্সার বাসা বেঁধেছে। অবশেষে চলতি মাসের প্রথম সপ্তাহেই নিয়ে যাওয়া হল সিঙ্গাপুরে। জানা গেছে এরই মধ্যে সাবিনার মুখে একটি সার্জারি হয়েছে, দ্রুত শুরু হবে থেরাপি। পরিবারের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে শিল্পীর জন্য। পাঁচ দশকেরও বেশি সময় ধরে গাইছেন সাবিনা ইয়াসমিন, তার মতো মিষ্টি কণ্ঠ এই বাংলায় দ্বিতীয়টি আসেনি এখনও, এমনটাই মনে করেন অনেক সঙ্গীত বিশ্লেষক। জানা যায় সাবিনা ইয়াসমিন ১৯৫৪ সালের ৪ঠা সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তার পিতা লুৎফর রহমান ব্রিটিশ রাজের অধীনে সরকারি কর্মকর্তা ছিলেন এবং মাতা বেগম মৌলুদা খাতুন, পৈতৃক বাড়ি সাতক্ষীরায়। তার পাঁচ বোনের মাঝে চার বোনই সঙ্গীতের সাথে যুক্ত। সাবিনা তার বাবার চাকরির সূত্রে নারায়ণগঞ্জে বেড়ে ওঠেন। শৈশব থেকে তিনি গানের পরিবেশে বেড়ে উঠেছেন। তার বাবা রবীন্দ্রসঙ্গীত গাইতেন, তার মা মুর্শিদাবাদে সে সময়ের প্রখ্যাত সঙ্গীতজ্ঞ ও ওস্তাদ কাদের বক্সের কাছে গান শিখতেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতক সম্পন্ন করেন। তার সহপাঠী ছিলেন শেখ কামাল ও তার স্ত্রী সুলতানা কামাল খুকি। গানের ব্যস্ততার জন্য পড়াশোনায় সময় দিতে পারতেন না, তবে তার বোন নীলুফারও সমাজবিজ্ঞানের শিক্ষার্থী হয় তার কাছ থেকে নোটগুলো সংগ্রহ করতেন। সাবিনা মাত্র ১৩ বছর বয়সে আমজাদ হোসেন ও নুরুল হক বাচ্চু পরিচালিত আগুন নিয়ে খেলা চলচ্চিত্রে আলতাফ মাহমুদের সুরে মধুর জোছনা দীপালী গান গাওয়ার মাধ্যমে নেপথ্য কণ্ঠশিল্পী হিসেবে প্রকাশ করেন। এই গানের জন্য তিনি ৫০০ টাকা সম্মানী পান। তিনি তিনবার বিবাহ বন্ধনে আবদ্ধ হন তার প্রথম স্বামী আনিসুর রহমান এবং দ্বিতীয় জন বাংলাদেশি নৃত্য পরিচালক এবং নৃত্য পরিকল্পক আমির হোসেন বাবু। তাদের দুজনের সাথে তার বিবাহ বিচ্ছেদ ঘটে। তার বর্তমান স্বামী সঙ্গীতশিল্পী ও সুরকার কবির সুমন। তার দুই সন্তান কন্যা ফাইরুজ ইয়াসমিন এবং পুত্র শ্রাবণ। গান গাওয়ার জন্য সাবিনা ইয়াসমিন বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন, যেমন ইংল্যান্ড, সুইডেন, নরওয়ে, হংকং, আমেরিকা, বাহরাইন ইত্যাদি। এছাড়া ভারত পাকিস্তানে তিনি অনেকবার ভ্রমণ করেছেন। এছাড়া তিনি বিভিন্ন ভাষায় গান গেয়েছেন। সাবিনা ইয়াসমিন গাজী মাজহারুল আনোয়ারের উল্কা নামের সিনেমাতে অভিনয় করেছেন। বাংলাদেশের চলচ্চিত্রের গানের পাশাপাশি তিনি দেশাত্মবোধক গান কণ্ঠে তুলে সৃষ্টি করেছেন ইতিহাস। তিনি ১৪টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। শিল্পকলার সঙ্গীত শাখায় অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় সম্মাননা ২১শে পদক এবং সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় সম্মাননা স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে। সাবিনা শৈশব থেকে গানের তালিম নেওয়া শুরু করেন। তিনি ৭ বছর বয়সে প্রথম মঞ্চানুষ্ঠানে অংশ নেন এবং খেলাঘর নামে একটি বেতার অনুষ্ঠানে ছোটদের গান করতেন। ১৯৬২ সালে নতুন সুর চলচ্চিত্রে রবীন ঘোষের সুরে ছোটদের গানে অংশ নেন। চলচ্চিত্রে পূর্ণ নেপথ্য সঙ্গীতশিল্পী হিসেবে তার আত্মপ্রকাশ ঘটে ১৯৬৭ সালে আগুন নিয়ে খেলা চলচ্চিত্রের মধ্য দিয়ে। ১৯৭২ সালে অবুঝমন চলচ্চিত্রের শুধু গান গেয়ে পরিচয় গানে কণ্ঠ দিয়ে তিনি প্রথম জনপ্রিয়তা অর্জন করেন।